আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমি নুমান আব্দুল কাদের, আমেরিকার শিকাগোয়ে টিএনএফ নুমান চ্যানেলের পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিকাগোতে এখন ভোর 5টা বাজে। আমি এবং আমার ভাই বেরিয়েছি ইলিনয় রাজ্যের দক্ষিণে অবস্থিত এডওয়ার্ডসভিল শহরে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আজকে আমার প্রথম যাত্রা আমার ইউনিভার্সিটি সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে। আমেরিকায় আসার পর কোভিডের কারণে অনেক বিধিনিষেধ ছিল, যার কারণে সেখানে যাওয়া হয়নি। এখন আমরা শিকাগোতে আছি, ভোর হয়েছে। আমরা ভোরে ভোরে বের হয়েছি কেননা শিকাগো থেকে এডওয়ার্ডসভিল শহরের দূরত্ব আনুমানিক 300 মাইল কিংবা 500 কিলোমিটার, যেখানে গাড়িতে যেতে প্রায় 4 থেকে সাড়ে 4 ঘন্টার মতো সময় লেগে যায়। তো আমরা এখন এসেছি একটা চার্জিং পয়েন্টে, টেসলা চার্জিং পয়েন্ট, আমাদের গাড়ি চার্জ দেওয়ার জন্য। যেহেতু আমাদের গাড়ি চার্জ করতে হবে, এটা আনুমানিক 1 থেকে 2 ঘন্টার মতো সময় নিতে পারে, যার কারণে আমাদের সেখানে পৌঁছাতে যেখানে 4 ঘন্টা লাগার কথা ছিল, সেখানে হয়তো 5 থেকে 6 ঘন্টার মতো লেগে যাবে। তো ভাইয়া অনেক টায়ার্ড ছিল, উনি রেস্ট নিচ্ছিল, আর আমি হেঁটে হেঁটে সব দেখছিলাম। এখন আমরা ইলিনয় রাজ্যের রাজধানী স্প্রিংফিল্ডের হাইওয়ে ধরে এডওয়ার্ডসভিল শহরের দিকে যাচ্ছি। আমরা ইতিমধ্যে এডওয়ার্ডসভিল শহরে পৌঁছে গিয়েছি। খুবই সাজানো গোছানো ছোট্ট একটি শহর। আমরা এখন এডওয়ার্ডসভিল শহরে পৌঁছার পর ইউনিভার্সিটির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি ইউনিভার্সিটির, খুব দ্রুত ইউনিভার্সিটিতে আমরা প্রবেশ করব। আমরা ইউনিভার্সিটিতে ইতিমধ্যে প্রবেশ করেছি। সামনে বাম পাশে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটার নাম র্যান্ডলম্যান হল। এটি মূলত মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমাদের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিল শাখার। আমাদের এখানে আসতে খুবই দেরি হয়ে গিয়েছিল, কেননা গাড়ি চার্জ করা এবং দূরত্ব, এখানে আসার পর আমার অফিসিয়াল কাজগুলো সম্পূর্ণ করে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে সন্ধ্যা হয় আনুমানিক 4টা থেকে সাড়ে 4টার মধ্যে। এই সময় থেকেই আস্তে আস্তে সূর্য অস্ত চলে যায় এবং অন্ধকার নেমে আসা শুরু হয়। তো আমার যেহেতু কাজ করতে বেশি সময় লেগে গিয়েছিল, খুব বেশি সময় আমার হাতে ছিল না ভিডিও করার জন্য, আমি শুধুমাত্র র্যান্ডলম্যান হলের আশেপাশে যেই সকল জায়গা ছিল কিংবা বিল্ডিং ছিল, সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। যদিও এটা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি না, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা বিল্ডিং। এখানে এটা র্যান্ডলম্যান হলের খুবই কাছে অবস্থিত এবং খুবই সুন্দর, বিশেষ করে সন্ধ্যার সময় যখন ভিতরে সব লাইট জ্বলে উঠেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল এটাকে। সময় কম থাকায় আশেপাশের কিছু জায়গা ব্যতীত খুব বেশি জায়গা আমি ভিডিও করতে পারি নাই। এখানে আমি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ভিডিও করা শেষ করে সামনে যাচ্ছি। এখানে সায়েন্স বিল্ডিং রয়েছে, এখানে দুনহাম হল রয়েছে, যেখানে মূলত মিউজিক এবং ড্যান্স শেখানো হয়। তো আমি চেষ্টা করছি সায়েন্স বিল্ডিংয়ের কাছে যাওয়ার জন্য, যদিও হেঁটে হেঁটে আসলে সব কিছু দেখাটা অনেক সময়ের ব্যাপার, যার কারণে সব কিছু আমি তুলে নিতে পারি না এই ভিডিওর মাধ্যমে। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি সন্ধ্যার ওদের আলোকোজ্জ্বল বিল্ডিংগুলো ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি। এটা র্যান্ডলম্যান হল, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম। সন্ধ্যায় সবগুলো আলো জ্বলার পর খুবই সুন্দর লাগছিল ওদের বিল্ডিংগুলো দেখতে। এবং সামনে যেই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কৌগার, এটা আমরা বাংলায় বন্য বিড়াল বলতে পারি। এটা ওদের একটা সিম্বল, বন্য বিড়ালের ভাস্কর্য রেখে দিয়েছে ওরা এখানে।
এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ভিডিও করতে করতে আমি সামনে যাচ্ছিলাম সামনের দৃশ্যগুলো তুলে নেওয়ার জন্য। ইতিমধ্যে বলে রাখি, সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিল শাখা, এডওয়ার্ডসভিল শহরটা আমেরিকার অন্যতম সেফেস্ট শহর। এখানে ক্রাইম রেট খুবই কম এবং এখানে বর্ণ বৈষম্যমূলক আচরণও করা হয় না, পাশাপাশি এদের নিরাপত্তা স্টুডেন্টদের জন্য খুবই শক্তিশালী। ওরা ওদের পুলিশদেরকে, ওদের ইউনিভার্সিটির পুলিশদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে যেন ছাত্ররা ছাত্রদের যে কোনো প্রয়োজনে পুলিশরা সহযোগিতা করতে পারে। আমি এখন র্যান্ডলম্যান হলের সামনে, ওদের যে মেইন সিম্বল ইউনিভার্সিটির ই বলতে মূলত এডওয়ার্ডসভিলকেই বোঝানো হয়, যেহেতু আমাদের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির একাধিক ক্যাম্পাস রয়েছে, তার মধ্যে একটা এডওয়ার্ডসভিলে এবং ওদের ক্যাম্পাস রয়েছে স্প্রিংফিল্ডে, আলটনে এবং সেন্ট লুইজে। ই বলতে ওরা মূলত এডওয়ার্ডসভিলকেই বোঝায়, এডওয়ার্ডসভিল ওদের মেইন ক্যাম্পাস। এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি সব দিকে আলো জ্বলে গিয়েছিল, তো সন্ধ্যার দৃশ্যটাই তোলার চেষ্টা করেছিলাম ভিডিওর মাধ্যমে। আকাশটা খুবই সুন্দর লাগছিল তখন এবং চারদিকে আলো জ্বলে ওঠার কারণে, অল্প অল্প অন্ধকার হওয়ার কারণে খুবই ভালো লাগছিল। আমাদের ইউনিভার্সিটিতে আমি দেখেছি আমাদের বাংলাদেশের পতাকা ঝুলিয়ে রেখেছে, আমার খুবই ভালো লেগেছিলো, তাই আমি একটা ছবি তুলে রেখেছি। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই আজকে শেষ করলাম। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।